আমরা শ্রমিকদের 18টা দাবি নিয়ে আপনারা জানেন আমরা একটা যৌথ বিবৃতি শ্রমিকরা এবং মালিকরা দিয়েছিলেন সরকারের উপস্থিতিতে। তো তার পরবর্তীতে সেই দাবিগুলো বাস্তবায়নে আমরা কাজ করছি এবং শ্রমিকরাও এক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করছেন। যেমন আজকে এখন পর্যন্ত আমি যে রিপোর্ট পেলাম কোথাও কোনো অসন্তোষের খবর নেই। তো এটা যদি এক মাস আগে আমি দেখি তখন তো খুব খারাপ অবস্থা ছিল। তো আমরা সেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করছি এবং বাংলাদেশের যে ওয়ার্কপ্লেসকে কতটা শ্রমিক বান্ধব করা সম্ভব সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং আমি তো বারবার বলেছি যে এটা একটা ইকোসিস্টেম হিসেবে আমাদেরকে গড়ে তুলতে হবে। আমরা যদি শ্রমিকদের জন্য একটা ভালো কর্ম পরিবেশ তৈরি করতে পারি এটা প্রোডাকশন বাড়াবে এবং আলটিমেটলি মালিকরাও সেখানে সেই সুবিধাটা পাবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি দেখবে এটা এবং বায়ার্সরাও এখানে আরও এখান থেকে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে ইন্সপায়ার্ড হবে। আলটিমেটলি আমাদের বিজনেস বাড়বে, যেটা 2013 সালের পরে রানা প্লাজা ট্র্যাজেডির পরে তো আমাদের ইন্ডাস্ট্রিতে ফ্যাক্টরিগুলো ওয়ার্ক প্লেস সেফটি অ্যান্ড সিকিউরিটিতে ইনভেস্ট করেছে, এটা পেড আপ করেছে এখন এসে। 2014 সালে এটা ছিল মনে হয় 14 নাকি 16 বিলিয়ন ডলারের মার্কেট, এখন 42 বিলিয়ন ডলারের মার্কেট। তো এখনও আমাদের আর একটা ইনভেস্ট করার টাইম এখানে এবং আমরা সেটা করব। বিশেষ করে এখন ট্রেনিং মিড লেভেল থেকে শুরু করে ট্রেনিং সরকারে এরকম কিছু প্রজেক্ট আমরা শ্রম মন্ত্রণালয় থেকে ভাবছি। এবং কর্মসংস্থানের বিষয়ে যেটা বললেন, আসলে মন্ত্রণালয়ের নামেই কর্মসংস্থান আছে, কাজে কোথাও কর্মসংস্থান নিয়ে কাজ করার কোনো কিছু নাই। এবং এই গত এত বছরে এই মন্ত্রণালয়ের ইতিহাসে কর্মসংস্থান নিয়ে একটা কাজও এই মন্ত্রণালয় করেনি। কর্মসংস্থান নিয়ে কাজ করার জন্য একটা অধিদপ্তরও নেই, মানে কোনো স্ট্রাকচার নেই যেখান থেকে আসলে কর্মসংস্থান নিয়ে এটা কাজ করবে। তো কিছু পেলে হয়তো সেখানে শুরুতে কাজ করা সহজ হতো, তো আমাদেরকে ওটা বিল্ড করতে হবে আর কি। তো আমরা একটা কর্মসংস্থান অধিদপ্তর করার কথা ভাবছি। তো এই পৃথিবীর বর্তমান বাস্তবতায় আসলে কী ধরনের কর্মসংস্থানের দিকে আমরা যাব এবং বাংলাদেশের যুবকদেরকে আমরা ড্রাইভ করব, তো সেটার জন্য একটা আউটলাইন প্রস্তুত করা নিয়ে আমরা এখন কাজ করছি যে এই কর্মসংস্থান অধিদপ্তর কী নিয়ে কাজ করবে, কীভাবে কাজ করবে এবং কীভাবে এমপ্লয়মেন্ট জেনারেট করবে কিংবা ম্যানেজমেন্টটা করবে। তো সেই আউটলাইনটা রেডি হলে আমরা কর্মসংস্থান অধিদপ্তরের ঘোষণাটা দিয়ে হচ্ছে কার্যক্রম শুরু করব